বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা সবাই গোপনে একা দেখার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল, আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করলাম। হোয়াটসঅ্যাপকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একজনকে টেক্সট লিখেছি, হ্যালো বেবি, হ্যালো বেবি, হ্যালো বেবি। এখানে কিন্তু অনেকবার টেক্সটটিকে আমি লিখেছি। শুধুমাত্র তাই নয়, একটু নিচের দিকে যদি আসেন, আমি এখানে একেবারে স্টাইলিশভাবে কিন্তু এখান থেকে লিখেছি। এখন আমার কথা হচ্ছে, আমি কি এখান থেকে টেক্সটগুলো বারবার লিখেছি? না, আমি জাস্ট একবার লিখেছি এবং আমি এখানে ট্যাপ করেছি, এটা কিন্তু অটোমেটিকলি 10 বার হয়ে গিয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই অ্যাপ্লিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে লাইক বাটন দেখতে পারবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে জাস্ট অবশ্যই অল করবেন এবং নিচে দেখতে পারবেন অ্যাড এ কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে দিবেন। প্রথমত আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। অ্যাপটি কোথা থেকে ইনস্টল করতে হয় একটু পরে আপনারা সেটা জানতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ইউজ করা একেবারে সহজ একটি কাজ, আপনারা জাস্ট এখানে টেক্সট লিখবেন, রিপিট টেক্সটে ক্লিক করবেন এবং টেক্সট কিন্তু আপনাদের সেটা অটোমেটিকলি চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি কি লিখতে চাচ্ছেন। আপনি এখান থেকে টাইপ ইওর টেক্সট এখানে লিখবেন, এখানে আমরা লিখব আই লাভ ইউ বা লাভ ইউ। দেখুন, এখান থেকে জাস্ট আমি টেক্সটটি লিখে নিলাম। লেখার পরে আপনি কতবার পাঠাতে চাচ্ছেন, হাউ মেনি টাইমস টু রিপিট টেক্সট, এখানে 100 দেওয়া থাকবে। এখানে আপনি আপনার পছন্দ মতন সংখ্যাকে বসিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে কী করবো, 10 বার লিখব। 10 বার লিখার জন্য জাস্ট আমি এখানে কী করলাম, এটা ক্লিক করলাম, দেন আমি রিপিট টেক্সটে ক্লিক করব। রিপিট টেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন টেক্সটগুলো এরকম আসবে। আপনি যদি কাউকে পাঠান তাহলে টেক্সটগুলো কিন্তু এরকম যাবে, কিন্তু আপনি চাচ্ছেন একটু নিচে নিচে আসুক তাহলে আপনি এখানে ক্লিক করুন, দেন আপনি আপনার কিবোর্ড থেকে ইন্টার অথবা নিচের দিকে ক্লিক করুন, তারপর এখানে রিপিট টেক্সটে ক্লিক করুন। যখনই রিপিট টেক্সটে ক্লিক করবেন দেখতে পারবেন এটা নিচে নিচে চলে আসবে এবং এটাকে চাইলে এখন আপনি শেয়ার করতে পারবেন। এখানে জাস্ট আপনি কপিতে ক্লিক করুন। কপিতে ক্লিক করার পর এখন এখান থেকে জাস্ট আপনি ব্যাকে চলে আসুন, তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যান। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনার যে পছন্দের মানুষটি আছে তার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে বা তার চ্যাটিতে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, দেন পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি সেন্টে ক্লিক করুন, দেখতে পারবেন আপনি কিন্তু এখান থেকে 10 বার আই লাভ ইউ টেক্সটটি পাঠিয়ে দিলেন। আমরা জাস্ট এটা দিয়ে কীভাবে স্টাইলিশ টেক্সট তৈরি করব। স্টাইলিশ টেক্সট তৈরি করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন এই যে টেক্সট রিপিটার বা এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে স্টাইলিশ টেক্সট এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো টেক্সট কিন্তু এখানে দেওয়া আছে। এখন এখান থেকে যে টেক্সটটি আপনাদের প্রয়োজন পড়বে সেটাকে জাস্ট আপনি ক্লিক করবেন বা লিখবেন। লিখার পর এখান থেকে জাস্ট আপনি নিচে দেখতে পারবেন এখানে যা লিখবেন এখানে কিন্তু তাই চলে আসবে, এখানে সকল স্টাইলিশ টেক্সট কিন্তু চলে আসবে। এবং এখান থেকে আপনি কপিতে ক্লিক করুন। কপিতে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি ব্যাকে চলে আসুন, তারপর হোয়াটসঅ্যাপে যান, এখান থেকে জাস্ট আপনি পেস্টে ক্লিক করবেন এবং সেন্টে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের ফোন থেকে কিন্তু স্টাইলিশ টেক্সটগুলো এখান থেকে চলে যাবে, যেমনটা আমি এখানে পাঠিয়েছি। তো বন্ধুরা, চলুন এখন আমরা দেখব কীভাবে এই ছোট্ট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। এর জন্য জাস্ট আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ করব টেক্সট রিপিটার। তাই আমরা জাস্ট টেক্সট রিপিটার লিখে সার্চ করলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি পাবো সেটাকে আমরা ডাউনলোড করব না, আমরা এখানে একটু নিচের দিকে আসবো এবং এই অ্যাপ্লিকেশনটিকে আমরা দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশনটির লোগোটি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা একবার ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে করে বলছি, এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন।